দর্শকের মন ভরাতে এক এক সময় এক এক রকম চরিত্রে রূপালী পর্দায় হাজির হন অভিনেত্রীরা। কখনো চিকিৎসক হিসেবে, আবার কখনো দেখা যায় শিক্ষক কিংবা ইঞ্জিনিয়ার হিসেবে। তারকাদের এই সব চরিত্রের অদ্যপত্য দর্শকদের জানা থাকলেও বাস্তব জীবনে টলিউডের অভিনেত্রীরা ঠিক কতটা শিক্ষিত তা হয়তো অনেকেরই অজানা। চলুন চট করে জেনে নেওয়া যাক কোন অভিনেত্রী পড়াশোনা কতদূর। মিমি চক্রবর্তী, টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনিই পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। এই অভিনেত্রী ভারতের আশুতোষ কলেজ থেকে বিএ পাশ করছেন। শুভশ্রী গঙ্গোপাধ্যায়, নিজ দক্ষতায় দর্শক মনে স্থান করে নিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তিনি ম্যানেজমেন্ট স্নাতক সম্পন্ন করেছেন বলে জানা গেছে। নুসরাত জাহান, টলিপাড়ার অন্যতম আলোচিত সমালোচিত তারকা নুসরাত জাহান ভারতের ভবানীপুর কলেজ থেকে বি কম অনার্স ডিগ্রি অর্জন করেছেন। রুক্মিণী মিত্র, বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মিত্রের শিক্ষাগত যোগ্যতা MBA। তিনি কলেজিয়েট অব ইনস্টিটিউট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর কেরালার IIM থেকে কমিউনিকেশন ম্যানেজমেন্ট নিয়ে MBA করেছেন। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কলকাতার জনপ্রিয় সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেছেন। শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা সমালোচনার শীর্ষে থাকলেও স্কুলের গণ্ডি পেরোতে পারেননি শ্রাবন্তী চট্টোপাধ্যায়। উইকিপিডিয়ায়ও তার শিক্ষাগত যোগ্যতার তথ্য পাওয়া যায়নি, তবে শোনা যায় তিনি মাধ্যমিক পাশ। ঈশা সাহা, টলিউডের অন্যতম ব্যস্ত নায়িকা ঈশা সাহা। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক পাশ করেন। পাউলি দাম, একাধিক স্কলারশিপ প্রাপ্ত পাউলি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক বিদ্যাসাগর কলেজ থেকে রসায়নে স্নাতক পাশ করার পর জনপ্রিয় রাজাবাজার সায়েন্স কলেজে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শাখা থেকে রসায়নে স্নাতকোত্তর লাভ করেন। ঋতুপর্ণা সেনগুপ্ত, টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এই অভিনেত্রী ভারতের লেডি ব্রাবন কলেজ থেকে ইতিহাসে স্নাতক অর্জন করেছেন। স্বস্তিকা মুখোপাধ্যায়, টলিউডের জনপ্রিয় মুখ স্বস্তিকা মুখোপাধ্যায় ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। শ্রীলেখা মিত্র, টলিউডের যেসব জনপ্রিয় অভিনেত্রীদের নিয়ে আলোচনা চলে তাদের মধ্যে অন্যতম হলেন শ্রীলেখা মিত্র। এই অভিনেত্রী ভারতের জয়পুরিয়া কলেজ থেকে ইংরেজি নিয়ে বিএ পাশ করেছেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে MA-তে ভর্তি হলেও শেষ পর্যন্ত পড়াশোনা সম্পন্ন করতে পারেননি। কোয়েল মল্লিক, জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক ভারতের গোখেল মেমোরিয়াল কলেজ থেকে সাইকোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কী জানিয়ে দিন কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।